আমি হইলাম আর্জেন্টিনার সাপোর্টার। এইবার আর্জেন্টিনা কাপ নিব, এর লেগে ভিতরে একটা ফিলিংস আইতেছে। সেই ফিলিংসে আমার বাড়িতে যদি একটা আর্জেন্টিনার পতাকা না থাকে তাহলে আমি পুষবো না। আমি তো আর অন্য কোনো দলের সাপোর্টার না। দুইটা বাঁশকে বাঁশ না একটা আনলাম, পতাকা তো একটাই, এটা কি? ব্রাজিলের পতাকা কে? এখানে তো আর্জেন্টিনা থাকার কথা, ব্রাজিলের তো পতাকা থাকবো না। কোন হালাই লাগাইছে? আমার বাসায় ব্রাজিলের পতাকা কে লাগাইছে? একমাত্র আমি হইলাম আর্জেন্টিনার সাপোর্টার। ব্রাজিলের পতাকা কে লাগাইছে? আমি লাগাইছি। ছোটবেলা থেকে আমার বাপের বাড়ি থাকা থেকে স্কুল কলেজ যখন পড়ি তখন থেকে ব্রাজিলের সাপোর্ট করি, তো এখনো ব্রাজিল থাকবো, বুঝছেন? আমি বইয়ের নিচে বইয়ের উপরে, স্বামীরা বইয়ের উপরেই থাকে। ও হো, তাই না? স্বামীর ইচ্ছা মতো চলতে হবে। স্বামী আর্জেন্টিনা সাপোর্ট করে কোনো গা, তাতে কি হইছে? আমি ব্রাজিল সাপোর্ট করি। ব্রাজিল আমি ব্রাজিলই সাপোর্ট করব। স্বামীর কোথায় আর্জেন্টিনা যাব না। ব্রাজিল হ্যাঁ, যেটা দরকার এই সাপোর্টার। দেখছো কত বড় খাচ্চর, কি সুন্দর নাম না? হ্যাঁ কি সুন্দর, ব্রাজিল আর আর্জেন্টিনা, তিন তিন তিনের কোনো দাম আছে? একদম কথা কবি না, শালি শালি মারাবি না। একবার কইছিস মাইন না নিছি, আমি ওদের দুলাভাই কইছি। বউ বউ বউ, হ্যাঁ আজ তুই আর্জেন্টিনা কি ব্রাজিলের সাপোর্টার না? হ্যাঁ ব্রাজিলের প্লেয়ার। তুই তো একটা ব্রাজিলের কোহলি আর বাকি গুলো ধার করা। নেইমার একমাত্র ব্রাজিলের প্লেয়ার। বিরাট কোহলি আবার ব্রাজিলে কবে খেললো? সে তো ক্রিকেট খেলে। লিটন দাস তো বাংলাদেশে, মুশফিক তো আমার কি উইকেট কিপার। তুই কোন শালা কইছে ব্রাজিলের সাপোর্ট করতে? এই সেভেন আপ দল শালি নাম জানে না, কই বেতন বাড়াও? দেখছেন ভাই, হেরে কইছে পাঁচটা প্লেয়ারের নাম কিন্তু পারে নাই, আর এই বলে সাপোর্টার। পুরো বাংলাদেশে আর বিদেশে মাখামাখি করে এলিছে। পতাকা খোল। কি কই পতাকা বলে খুলবো আমি? এই জীবনে পতাকা খুলবো না, আমার জীবন থাকতে এই পতাকা এসে থেকে লড়বো না। প্রয়োজনে তোর লোকের সম্পর্ক চিন্তা বিচ্ছিন্ন হয়ে দেখো, তুই স্বামী না থাকলে আমার কিচ্ছু হইবো না। কি সমস্যা ভাইয়া, কি হয়েছে? চিন্তা করছিস বই, আমি হইলাম ওর স্বামী, আমি আর্জেন্টিনা। আরে শালি কি করছে দেখছ? তুই যে ব্রাজিলের পতাকা লাগাইছিস, এটা কোন ধরনের বেয়াদবি? ক তুই বেয়াদব, আরে নিয়ে কি সংসার করা যায়? তোরে নিয়ে সংসার করা যাইব না, বেয়াদবের ঘরে বেয়াদব। কি হল বড় সম্মান দিয়ে কথা কইতে পারছ না? আরে তোমরা থামো না, শুনো তোমাদের একটা কথা বলি। তোমরা যে ভিনদেশি পতাকা লাগানো নিয়ে ঝগড়া করতেছো এইটা কি ঠিক হইতাছে? দেখো এই পতাকা দূরে তোমরা লাগাইছো, অথচ যে দেশে তোমরা থাকো সেই দেশের পতাকার কোনো নাম নাই। নিজের দেশের অসম্মান করতে কি খুব ভালো লাগে? আর তাদের দলকে তোমরা সাপোর্ট করতেছো, তারা কি আদৌ জানতেছে যে তোমরা তাদের সাপোর্ট করতে নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করতেছো, অশান্তি সৃষ্টি করতেছো? তারা কিন্তু জানতেছে না। অথচ যুদ্ধ করে আমরা এই দেশটারে স্বাধীন করছি, কেন নিজের দেশটারে সম্মান করে আমরা কি নিজেদের পতাকা লাগাইতে পারি না? নিজেদের দেশটাকে কি ভালোবাসতে পারি না? আর অন্য দেশের পতাকা লাগে আমাদের লাভটা কি? তারা জানতেছেও না, বুঝতেছেও না। এই নিয়ে ঝগড়া অশান্তি এগুলা কি ঠিক? তোমরাই বলো।
আচ্ছা ভাই, তোমার এই যে বয়স, তুমি তোমার বুকে হাত রেখে বলো তো, কখনো কি নিজের দেশের পতাকা নিজের বাড়ির ছাদে লাগাইছো? যে দেশে নামাজ নাই, রোজা নাই, আল্লাহর নাম নাই, ইহুদি খ্রিস্টানগো দেশ, সেই দেশ নিয়ে তোমরা ঝগড়া করতেছো। আগে নিজের দেশের সম্মান করো, নিজের দেশের ভালোবাসো।